আসসালামু আলাইকুম, হোম ফেয়ার বিডি ডট কমে স্বাগতম। চলে এসেছি সাউথ বনশ্রীতে, দেখবো 1600 স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা আজকে, কিন্তু একদম আমরা প্রপার্টির ভিতর থেকে শুরু করেছি। ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় পেয়ে যাচ্ছেন, সাউথ বনশ্রী এল ব্লকে আছি, কারণ আমাদের সিঁড়ি এবং কমন স্পেস বা লিফট এরিয়ার কাজগুলো কিন্তু এখনও বাকি, ফিনিশিংয়ের কাজগুলো। তো ড্রয়িং রুমটা দেখে নিলাম, এই হচ্ছে ডাইনিং স্পেস। যেই ফ্ল্যাটটি আজকে আমরা দেখছি, এটা হলো 1600 স্কোয়ার ফিট, সাউথ বনশ্রী এল ব্লকে। সম্পূর্ণ বিল্ডিংটা 11 তলা, আমরা আছি 2 তলাতে। ফার্স্ট বেডরুমটা দেখে নিচ্ছি, টোটাল 4টা বেড, 3টা বাথ, 2টা বেলকনি দেখবো। ফার্স্ট বেডরুমের সাথে কিন্তু একটা বেলকনি রয়েছে, পাশের বিল্ডিং থেকে যথেষ্ট ডিস্টেন্স রয়েছে, এই পাশে একটা জানালা রয়েছে। তো এখন ঠিক যেই অবস্থায় দেখছেন, এই অবস্থায় কিন্তু সারাক্ষণ আপনি এরকম আলোটা পাবেন। অলরেডি চারপাশে যেই ব্লকেজগুলো হওয়ার কথা বা বিল্ডিংগুলো হওয়ার কথা, ওগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এরপরে ঠিক আলোটা এমনই থাকছে, কারণ আমরা কোনো এক্সট্রা আলো ইউজ করিনি। পাশে আমাদের একটা কমন বাথ রয়েছে, এই হচ্ছে কমন বাথটা। তো আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথে থাকতে হবে, পুরো প্রপার্টিটা দেখতে হবে, প্রাইসটা জেনে নিতে হবে এবং ফ্যাসিলিটিসগুলো জেনে নিতে হবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন প্রপার্টির আপডেট পেতে। ডাইনিং স্পেসটা এটা, ঠিক তার পাশে আমাদের সেকেন্ড বেডরুম রয়েছে, একটা জানালা রয়েছে। প্রত্যেকটা বেডরুমের স্পেস কিন্তু অনেক পেয়ে যাবেন, সাউথ বনশ্রী এল ব্লকে আছি। বলিয়ে দিয়েছি সম্পূর্ণ বিল্ডিংটা 11 তলা। আমরা 2য় তলার একটি ফ্ল্যাট দেখছি, 4টা বেডরুমের। যারা 4 বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। তো ড্রয়িং দেখে নিলাম, ডাইনিং দেখে নিলাম, 2টা বেডরুম কিন্তু দেখে নিয়েছি। এখন চলে যাব আমাদের থার্ড বেডরুমের দিকে। এই হচ্ছে থার্ড বেডরুম, একটা বেলকনি থাকছে, এই পাশে একটা জানালা থাকছে, 24-24 টাইলস থাকছে। এই পাশটাতে কিন্তু সামনে রোড সাইড ওয়াইড একটা আপনার বেলকনি পেয়ে যাবেন, অ্যাটাচ বাথ কিন্তু থাকছে। তো বাথে টাইলসের কাজগুলো হয়ে গিয়েছে, হোয়াইট একটা টাইলস, মাঝে একটা ফ্লোরাল টাইলস রাখা হয়েছে, কিছু ফিটিংসের কাজ বাকি আছে। আর যেহেতু রোড সাইডটা পড়েছে এই পাশ, সামনে কিন্তু আর ব্লক হওয়ার কোনো সুযোগ নেই। বনশ্রীর ম্যারাদিয়ার কাছে আছি, তো আপনারা তো জানেনই যে এখান থেকে রামপুরা ব্রিজটা, তারপর হাতির ঝিল, আফতাবনগর বা মুভমেন্টের যে ব্যাপারগুলো, ট্রান্সপোর্ট সব কিছু কিন্তু, এবং ম্যারাদিয়া বাজার সব কিছু কিন্তু আপনি হাতের কাছেই পেয়ে যাচ্ছেন। ফোর্থ বেডরুমে চলে এসেছি, ফোর্থ বেডরুমের এই হচ্ছে আমাদের স্পেসটা, সাথে বেলকনি রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে। ফ্যাসিলিটিসগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফট, জেনারেটর ব্যাকআপ, তারপর একটা কার পার্কিংও ইনক্লুডিং থাকছে, আর সিকিউরিটির ব্যবস্থা তো থাকছেই। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন, অথবা স্ক্রিনে দেখা নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনাদের সুবিধার্থে, আপনাদের মানে বোঝার সুবিধার্থে একদম প্লেলিস্টটা আমাদের এরিয়া ওয়াইজ গুছানো আছে। আপনারা জাস্ট আপনার পছন্দের এরিয়াটাতে গিয়ে লোকেশনটা সিলেক্ট করে আপনি সমস্ত প্রপার্টিগুলো দেখতে পারবেন। কিচেন এরিয়াতে চলে এসেছি, বেশ ওয়াইড একটা কিচেন কিন্তু পাচ্ছেন, সিঙ্ক এরিয়াটা, স্টোভের জায়গাটা, আর এই পাশে একটা কাউন্টার সেট করা আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র স্টোরেজের জন্য। বিশাল একটা মানে কিচেন কিন্তু পাচ্ছেন। তো দেখে নিলাম আমাদের সম্পূর্ণ প্রপার্টিটা, 1600 স্কোয়ার ফিট, আছি সাউথ বনশ্রী এল ব্লকে, 11 তলা বিল্ডিংয়ের 2য় তলার একটি ফ্ল্যাট, 4টা বেড, 3টা বাথ, 3টা বেলকনি, ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেস থাকছে। ফ্যাসিলিটিস কী কী পাচ্ছেন অলরেডি বলে দিয়েছি, একটা কার পার্কিংও থাকছে। অল ইনক্লুডেড প্যাকেজ প্রাইস 94,60,000 টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য, অথবা homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে পেতে। পরবর্তী প্রপার্টি নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।